হাই বন্ধুরা আজকে আমরা দেখবো ইউকো ব্যাঙ্কের কেওয়াইসি ফর্ম কী করে ফিল আপ করতে হয় তো দেখুন আমি ইউকো ব্যাঙ্কের একটা কেওয়াইসি ফর্ম নিয়ে এসেছি তো ফর্মের প্রথমে আছে ব্রাঞ্চ আমার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা আমি এখানে লিখব তারপর হচ্ছে ডেট যে ডেটে আমি ফর্মটা ফিল আপ করে ব্যাঙ্কে জমা করবো সেই ডেটটা এখানে দেবো তারপরে দেখুন দুটো অপশন আছে একটা হচ্ছে নিউ একটা হচ্ছে আপডেট তো যেহেতু আমি নতুন করে করছি এই কারণে আমি নিউতে ঠিক করেছি আপনারা যদি আপডেট করেন তাহলে এই বক্সে ঠিক করবেন তারপরে এখানে দেখুন একটা ছোটো বক্স আছে যেখানে অ্যাপ্লিকেন্ট তার একটা স্ট্যাম্প সাইজ ফটো এখানে পেস্ট করে দেবে তারপরে কে ওয়াইসি নাম্বার যেহেতু আমি নতুন করে করছি আমি কেওয়াইসি নাম্বার জানি না এই জন্য এই বক্সটা ছেড়ে দেবো তারপর কাস্টমার আইডি যদি আপনার লিখতে চান তাহলে পাসবুক দেখে এখানে কাস্টমার আইডি নাম্বারটা লিখে দেবেন তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এই বক্সের মধ্যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন আচ্ছা এরপরে বলেছে পার্সোনাল ডিটেলস ইন ব্লক লেটার মানে আমাকে এখানে ক্যাপিটালে ফিল আপ করতে হবে প্রথমে বলেছে কাস্টমার নেম ফার্স্ট নেম এখানে অ্যাপ্লিকেন্ট প্রথমে তার নামটা লিখবে ক্যাপিটালে তারপরে মিডিল নেম কিছু থাকলে দেবেন না হলে ছেড়ে দেবে তারপরে লাস্ট নেম এখানে সে তার টাইটেলটা লিখে দেবে তারপর হচ্ছে ফাদার্স নেম এইভাবে সে তার বাবার নামটা এখানে লিখে দেবে এবং মাদার্স নেম এইভাবে এখানে সে তার মায়ের নামটা লিখে দেবে তো ক্যাপিটালে সেইটুকু ফিল আপ করলো এরপর হচ্ছে জেন্ডার মেল ফিমেল এবং ট্রানসজেন্ডার তো আমি মেল সেই হিসাবে মেলের বক্সে টিক করেছি আপনারা যেটা হবেন তার উপর টিক করবেন তারপরে হচ্ছে মাইনর ইয়েস না নো তো আমি মাইনর না এই কারণে নোতে টিক করেছি আপনারা যদি মাইনর হন তো সেক্ষেত্রে আপনাকে ইয়েসে টিক করতে হবে তারপর হচ্ছে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান আদার তো এখানে ইন্ডিয়ানে টিক করবেন তারপরে রিলিজিয়ান আমি হিন্দু এই কারণে হিন্দু লিখেছি আপনারা যেটা হবেন সেটা এখানে মেনশান করবেন তারপরে ডেট অফ বার্থ প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর হিসাবে জন্মের তারিখটা আপনারা এখানে লিখে দেবেন তারপরে সিটিজেনশিপ এখানে ইন্ডিয়ান লিখবেন এবং কাস্ট আমি জেনারেল জেনারেলটা জেনারেল লিখেছি আপনাদের যেটা হবে সেটা আপনারা এখানে লিখবেন তারপরে বার্থ প্লেস এখানে আপনারা আপনাদের জন্মস্থানের নামটা লিখে দেবেন এরপরে বলেছে অকুপেশান এখানে দেখুন অনেক কিছু আছে প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর গভর্নমেন্ট সেক্টর বিজনেস হাউসওয়াইফ স্টুডেন্ট সেলফ এমপ্লয়ি রিটায়ার এবং আদার তো আপনারা যেটার মধ্যে পড়বেন ক্যাটাগরিতে তার বক্সে ঠিক করবেন আমি আপনাদের দেখানোর জন্য প্রাইভেট সেক্টরের বক্সে ঠিক করেছি তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস প্রথম হচ্ছে রেসিডেন্ট ইন্ডিয়ান নন রেসিডেন্ট ইন্ডিয়ান এবং ফরেন ন্যাশনাল তো আমি রেসিডেন্ট ইন্ডিয়ান এই কারণে আমি এই বক্সে ঠিক করেছি আপনাদের যেটা হবে তার উপর আপনারা ঠিক করবেন তারপরে মেরিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড আদার তো আমি ম্যারিড এই কারণে ম্যারিডের বক্সে ঠিক করেছি আপনাদের যেটা হবে তার উপর আপনারা ঠিক করবেন তারপরে কোয়ালিফিক আমি এখানে গ্রাজুয়েট লিখেছি আপনাদের যেটা হবে সেটা আপনারা এখানে মেনশন করবেন এরপর হচ্ছে অ্যানুয়াল ইনকাম আপনাদের দেখানোর জন্য আমি এক লাখ টাকা লিখেছি আপনারা যেটা হবে সেটা আপনারা এখানে লিখবেন তারপরে দেখুন দুটো অপশান আছে স্টাফ আর এক্স স্টাফ তো এদের মধ্যে যদি আপনাদের হয় তাহলে আপনারা তার বক্সে টিক করবেন এবং স্টাফ এমপ্লয়ি আইডি যদি আপনারা লিখতে চান তাহলে এখানে সেই আইডিটা লিখতে পারেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার বা ল্যান্ড নাম্বার তো এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন এবং ল্যান্ড নাম্বার যদি আপনার বাড়ির ল্যান্ড নাম্বার থাকে এবং দিতে চান তাহলে আপনারা এখানে সেটা দিতে পারেন তারপরে ইমেল আইডি এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন যদি আপনাদের কাছে ইমেল আইডি অ্যাভেলেবেল থাকে তারপরে বলেছে আইডেন্টি প্রুফ এখানে দেখুন অনেক কিছু আছে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এবং আধার তো আমি প্যান কার্ড এবং আধার কার্ড দিচ্ছি এই জন্য এই বক্স দুটোর মতো টিক করেছি এবং প্যান কার্ড নাম্বার এখানে আমি প্যান কার্ড নাম্বারটা লিখে দিয়েছি এবং আধার নাম্বার এখানে আমি আমার আধার নাম্বারটা লিখে দিয়েছি আপনারা যদি ভোটার কার্ড দিতে চান তাহলে এখানে টিক করবেন এবং এখান দিয়ে আপনারা তার নাম্বারটা লিখে দেবেন আচ্ছা পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এখানে আপনারা পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সের নাম্বার লিখবেন এবং এক্সপায়ারি ডেটটা আপনাদের এখানে মেনশন করতে হবে এছাড়া যদি আদার্স কোনো আপনারা গভর্নমেন্ট ডকুমেন্ট দেন তো সেক্ষেত্রে আপনাদের আদার্সের বককে টিক করতে হবে এবং এখানে ডকুমেন্টের নামটা লিখবেন আর ডকুমেন্টের নাম্বারটা আপনারা এখান দিয়ে লিখে দেবেন যদি আদার্স কোনো গভর্নমেন্ট ডকুমেন্ট দেন আচ্ছা এরপরে এখানে বলেছে সিগনেচার বা থাম ইমপ্রেশন অব অ্যাপ্লিকেন্ট তো অ্যাপ্লিকেন্ট এখানে একটা সাইন করে দেবে আর যারা সাইন করতে পারবেন না তারা টিপছাপ বা থাম ইমপ্রেশন দেবেন তো আমার প্রথম পেজটা হয়ে গেল এবার আমরা দেখবো সেকেন্ড পেজটা আচ্ছা সেকেন্ড পেজের প্রথমে আছে আইডেন্টি প্রুফ তো এখানে অনেক কিছু আছে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তো যেহেতু আমি প্যান কার্ড এবং আধার কার্ড দিচ্ছি এই জন্য এই দুটো বক্সে ঠিক করেছে আপনারা যেটা যেটা দেবেন তার বক্সে ঠিক করবেন তারপরে বলেছে করসপন্ডিং বা লোকাল অ্যাড্রেস ডিটেলস তো প্রথমে আছে অ্যাড্রেস টাইপ রেসিডেন্সিয়াল বিজনেস রেজিস্টার্ড অফিস তো আমার রেসিডেন্সিয়াল কারণে এই বক্সে ঠিক করেছে আপনাদের যেটা হবে তার উপর ঠিক করবেন এবং এই যে তিনটে লাইন আছে এই লাইনের মধ্যে আপনারা আপনাদের অ্যাড্রেসটা লিখে দেবেন সিটি ভিলেজ ডিস্ট্রিক্ট পিনকোড এবং স্টেট এগুলো উল্লেখ করবেন আচ্ছা এরপরে বলেছে পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ডিটেলস তো অ্যাড্রেস টাইপটা আপনারা প্রথমে এখানে মেনশন করবেন তারপরে এই তিনটে লাইনের মধ্যে আপনারা অ্যাড্রেসটা লিখে দেবেন সিটি ভিলেজ ডিস্ট্রিক্ট পিন এবং স্টেট এগুলো আপনারা উল্লেখ করে দেবেন আচ্ছা এখানে একটা কথা বলার আছে যদি আপনাদের লোকাল বা করসপন্ডিং অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয় তো সেক্ষেত্রে আপনারা এখানে প্রথমে লোকাল বা করসপন্ডিং অ্যাড্রেসটা লিখে দিলেন এবং পারমানেন্ট অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দিলেন আমার ক্ষেত্রে দুটোই সেম এই কারণে আমি এখানেও যে অ্যাড্রেসটা লিখেছি এবং এখানেও সেই অ্যাড্রেসটাই লিখে দিয়েছি তারপরে বলেছে ডিক্লেয়ারেশন কিছু ডিক্লারেশন আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে ডেট যে ডেটে আপনারা ফর্মটা ফিল আপ করে ব্যাঙ্কে জমা করবে সেই ডেটটা এখানে দেবেন তারপরে প্লেস যে আপনাদের এলাকার নামটা বা আপনাদের জায়গার নামটা এখানে লিখবেন এবং এই বক্সের মধ্যে সিগনেচার বা থাম ইম্প্রেশন অব অ্যাপ্লিকেন্ট তো এখানে অ্যাপ্লিকেন্ট একটা সাইন করে দেবে আর যারা সাইন করতে পারবেন না তারা টিপস বা থাম ইমপ্রেশান দেবেন এরপরে যে পোর্শনটা আছে এগুলো আমরা কিছু ফিল আপ করবো না কারণ লেখা আছে অফিস ইউজ আমরা শুধু এইটুকুই ফিল আপ করবো আচ্ছা এইটুকু ফিল আপ করব এর সাথে আমরা যে যে ডকুমেন্টগুলো জমা দেবো সেই ডকুমেন্টগুলো জেরক্স করে তার মধ্যে সেলফ অ্যাটাস্টেড মানে নিজেরা সই করে এই এই ফর্মের সাথে ফিন আপ করে ব্যাঙ্কে জমা করে দিলে আশা করি আপনাদের ইউকো ব্যাঙ্কের কে ফর্ম জমা হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ